অশোক সিংঘালৰ পুত্ৰৰ প্ৰতিষ্ঠানৰ ফ্লাট জেহাদ প্ৰত্যেক গ্ৰুপে য'ত য'ত বিল্ডিং বনাইছে তাতে এক আঁঠু এক কঁকাল পানী হৈছে, বোকা হৈছে। আপোনাৰ এটা পেপাৰ কাটিং দেখাই দিওঁ, মন্ত্ৰী পুত্ৰৰ এপাৰ্টমেণ্টত নিৰ্মাণৰ পণবন্দী জনকপুৰ ভগদত্তপুৰ ৰাইজ মানুহ ফ্লেটৰ সন্মুখত ধৰ্ণা দিবলৈ আহিব লগা হ'ল। ইউ এছ টি এমতকৈ বেছি ফ্লাট জেহাদ কৰিছে প্ৰত্যেক গ্ৰুপে। ইউ এছ টি এমে যদি ফ্লাট জেহাদ কৰিছে প্ৰত্যেক গ্ৰুপে, তাতকৈ বেছি ফ্লাট জেহাদ কৰিছে। ডাঙৰ ডাঙৰ গাড়ী সোমায়, ডাম্পাৰ সোমায়, ৰাস্তা ভাঙি দিছে, ৰাস্তা নালা সমান। 350 ফেমিলি যেতিয়া আপুনি সোমাইছে ফ্লেটটোত সোমাইছে, কোটি টকা লৈ পেলাই ফ্লেট কিনিছে, সেই মানুহখিনিও কিন্তু বাহিৰত ওলাব নোৱাৰে। কাৰণ কিয়, বৰষুণ দিয়াৰ লগে লগে কোটি টকাৰ ফ্লেট কিনিলে কিডাল হ'ব, বাহিৰত এক কঁকাল পানী। গুৱাহাটীৰ বানপানীৰ বাবে ইউ এছ টি এমক জগৰীয়া কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে, তাৰ পাছতেই মুখ্যমন্ত্ৰীক উভতি ধৰিছে এ পি ডব্লিউয়ে। এ পি ডব্লিউৰ সভাপতি অভিজিৎ শৰ্মাৰ গুৰুতৰ অভিযোগ, গুৱাহাটীৰ উন্নয়নৰ নামত নিজৰ ব্যৱসায়িক সাম্ৰাজ্য বৃদ্ধি কৰিছে অশোক সিংঘালে। অশোক সিংঘালৰ পুত্ৰৰ প্ৰতিষ্ঠানে চলাইছে ফ্লাট জেহাদ। ডাঙৰীয়াই এটা নোট লিখি দিলে, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় অসম, ৰাইজৰ আবেদন পঢ়ি চালে সুখী হ'ম। ৰাইজৰ অভিযোগ মন্ত্ৰী অশোক সিংঘালৰ এই পুত্ৰই সৰ্বনাশ কৰিছে অঞ্চলটোৰ 10-12 তলা বিল্ডিং বনাই স্থানীয় ৰাইজক বহুত অশান্তিত পেলাইছে। অশোক সিংঘালৰ পুত্ৰই কৰা বুলি অতুল বৰা ডাঙৰীয়া, MLA অতুল বৰা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ লিখি পঠাইছে। এইটো লিখিলে 26-6, আজিলৈ একো ব্যৱস্থা নহ'ল। এই প্ৰত্যেক বিল্ডিংটো কিয় ইমান শক্তিশালী কওঁ, আমাৰ হাতত ভিডিঅ' ফুটেজ আছে আৰু ফটো আছে। GMC-ৰ গাড়ী কনষ্ট্ৰাকশ্যনৰ ছাইটত সোমায়, যেতিয়া পাইলিং কৰে একদম তলৰ পৰা এটা মাটি ওলায়, মাটিটোৰ নামটো কি হ'ব, এটা একদম তলৰ বহুত মাটি, বহুত তলৰ পৰা এটা মাটি ওলায় আৰু সেই মাটিটো পেলাব লাগে। GMC-ৰ গাড়ীৰে সেই মাটিবিলাক লৈ লৈ গৈ 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 জেগাত জেগাত পেলাইছে। তাৰমানে প্ৰত্যেক গ্ৰুপটো ইমান প্ৰভাৱশালী যে GMC-ৰ গাড়ী ব্যৱহাৰ কৰিছে তেওঁলোকে কৰিছে। আজি এই ফটোখনৰ এইটো প্ৰত্যেক বিল্ডিং দেই, এইটো হ'ল কাহিলীপৰা জনকপুৰৰ প্ৰত্যেক বিল্ডিং। ফুটপাথটো ব্লক কৰি তাতে মাৰ্বল লগাই দিছে 25 ফুট বহল। জাবৰ তলেদিয়ে, তলত যে জাবৰবিলাক সোমাই থাকিব কোনে চাফা কৰিব, এইটো হ'ল লেফ্ট ছাইডৰ বিল্ডিংটোৰ মাৰ্বল লগাই দিছে। ফুটপাথৰ ওপৰেদি মানুহ খোজকাঢ়ি যাব নোৱাৰে। এতিয়া তাতে আপোনাৰ এক কঁকাল পানী। এইটো হ'ল ৰাইট ছাইডৰ বিল্ডিংটো, 350 ফেমিলি এই ফ্লেটটো তাত আছে বৰ্তমান। মাৰ্বল লগাই দিছে, মাৰ্বল লগাই 25 ফুট ডাঙৰ ৰাস্তা, মানে গেটৰ এণ্ট্ৰেঞ্চটো নালা ব্লক কৰি মাৰ্বল লগাই ফিক্স কৰি দিছে। এতিয়া 25 ফুট নালাটোৰ জাবৰখিনি ওলাব কেনেকৈ, ইয়াতেতো চাকাৰো নোসোমায়, ৰাস্তা সৰু। এইটো চাওক আৰু ভয়ংকৰ, এইটো আৰু ভয়ংকৰ। বিল্ডিঙৰ পানীটো নালাত নপৰে, ছাইডত পৰি আছে আৰু ফুটপাথ বন্ধ, ফুটপাথ খোলা, ইয়াতে আপোনাৰ ডাম্পাৰ সোমাইছে চব গোটেই জেগাত। আপুনি যদি, আমি 20-25টা তেখেতৰ প্ৰত্যেকৰ তেওঁলোকৰ চলি আছে। আপুনি যদি পাঞ্জাবাৰী যায়, পাঞ্জাবাৰীৰ বিল্ডিংটো যিটো আছে তাৰে সন্মুখত আপোনাৰ দেখিব এক কঁকাল পানী, বোকা পানী। জনকপুৰত যাওক, তাতো একেই অৱস্থা চবতে। এইটো হ'ল GMC-ৰ জাবৰ নিবলৈ আহে, বিল্ডিঙৰ গোটেই জাবৰ পেলাইছে সন্মুখৰ খালী প্লটটোত। এইবিলাক হ'ল প্ৰত্যেকৰ কাৰবাৰ। এতিয়া কথাটো হ'ল, অশোক সিংঘাল ডাঙৰীয়া যেতিয়া বেপাৰী যেতিয়া মন্ত্ৰী হ'ব তেতিয়া এনেকুৱা অৱস্থা হ'বই, বেপাৰী মন্ত্ৰী হ'লে এইটো হ'বই। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰথম ক'লে পাহাৰ, তাৰপিছত ক'লে শিল হাকো, হঠাৎ এতিয়া ইউ এছ টি এমৰ কথা ক'লে। কিন্তু আচলতে প্ৰত্যেকক প্ৰটেকশ্যন দিবলৈহে ইউ এছ টি এমৰ কথা কৈছে। ইফালে সচিবালয়ৰ নিযুক্তি কেলেংকাৰীক লৈও সৰব এ পি ডাব্লিউ। সচিবালয়ৰ 51টা পদত অনিয়মৰ অভিযোগ এ পি ডাব্লিউৰ। যিখিনি তথ্য পাইছিলোঁ, তাৰমানে অসম বিধানসভাত
যেতাই যেতাই এই বেগুর দিনত দুলাল বেগুর দিনত এতালেকে 51 নে কিমান পোস্টত গ্রেড 3 আর গ্রেড 4 মিলি নিযুক্তি পাইছে। তো এই 54-র যুক্তি দিছে তাত আপনাদের একটা বস্তু মানে কব খোঁজ, যিকোনো পোস্টতে আপনি যাও খুব ধুনিয়াকে বিজ্ঞাপন দিছে, পেপার ওলাইছে, পরীক্ষা পাতিছে, নিযুক্তি হয়েছে, কিন্তু বেসিক ক্রাইটেরিয়াটা তেওঁলোকে ইয়াত লিখি রাখে, সেই ক্রাইটেরিয়াটা মানে কই দিছো। এই সাপোজ পোস্ট আছিল লোয়ার ডিভিজন এসিস্ট্যান্ট, টাইপিস্ট, কেয়ারটেকার, কাউন্টার এসিস্ট্যান্ট গ্রেড 4, প্রত্যেকটা পদবীতে এটা 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 কন্ডিশন তেওঁলোকে রাখি থৈছে, দ্য ক্যান্ডিডেট শুড বি প্রেজেন্টলি এঙ্গেজ ইন আসাম লেজিসলেটিভ এসেম্বলি সেক্রেটারিয়েট, যত মূর নিচিনা মানুষেরও প্রবেশ নিষিদ্ধ, বহু সিস্টেমের মাজেদি গিয়ে পাস বনায় সুমাব লাগে। এই গাঁর জকাই চুকর কোনবা এজন লড়ায় অসম বিধানসভাত কেনেকে প্রেজেন্টলি এঙ্গেজ ইন আসাম লেজিসলেটিভ এসেম্বলি কেনেকে হব যদি তেওঁর কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকে? অর্থাৎ বিধানসভাত যেতাই যেতে অধ্যক্ষবিলাক হয় যদি যোরহাট ডিস্ট্রিক্টর হয় যোরহাটর লড়ালে বিধানসভাখন ভরাই লয়, প্রথমতে যদি বরপেটার পর আহে বরপেটার লড়ালে ভরাই লয়, অর্থাৎ পলিটিক্যালি মানুষখিন সুমাই লয়, টেম্পোরারি এঙ্গেজ করে রাখে, তারপর এনেকে বিজ্ঞাপন দি এই টার্মসট ভরাই চাকরিখিন নিয়মীয় করা হয়। আর এই টার্মস লগে লগে আপনি মই বা কোনো গ্রেজুয়েট লড়া ছলে তাক এপ্লিকেশন করার প্রথম ক্রাইটেরিয়াটো ফুলফিল করব নয়, আর এই কামবিল করে এই দুলাল বেগুর নিচিনা যেগুলো বিষয়া অবসরপ্রাপ্ত বিষয়া অবসর পয়ার পাছত 2 বছর পর্যন্ত এক্সটেনশন দিয়ে রখা হয়েছে, এই কামবিল খুব নিয়ারি গিয়ে করার ভাল অভিজ্ঞ ব্যক্তি, সেই কারণে 2 বছর পর্যন্ত এক্সটেনশন দি এই দুলাল পেগু কোনবা করুণা ডেকা কোনবা মুনীন শর্মা অধ্যক্ষর মানে অধ্যক্ষ মানে বিধানসভার অধ্যক্ষ নিযুক্তি দিয়ে খুব আনন্দ পাইছে, হি ইজ প্লিজ টু ইনক্রিজ দেয়ার মানে এক্সটেনশন সার্ভিস টিনারটো বড়াইছে। গতি এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আমি হস্তক্ষেপ দাবি করছো। একই সময়তে রাজ্য সরকারে শেহতীয়া সময়ত ব্যাপক হারত সুরার বিপণির অনুমোদন প্রদান করাক লয়ও সরব এ পি ডাব্লিউ। সুরার বিপণির অনুজ্ঞাপত্র প্রদানেরে রাজস্ব সংগ্রহ করব খোঁজা সরকারক সংগঠনটির আহ্বান। ঘরে ঘরে মদর দোকান, ঘরে ঘরে সুরার ব্যবস্থা করক সরকারে। সরকারের লক্ষ্য তো অকল সুরার পর পাওয়া রাজস আর পঙ্গু যুব সমাজ, তেনহলে আমার আর কবলগে একো নাই। কিন্তু যদি আমি উন্নয়নের নতুন দিগন্তত ঘুরি থাকা এখন দেশের বাসিন্দা হিসেবে আমি দুঃখ পাইছো, আর একটা কথা কইছো সরকারক, যদি ইমানেই সুরার রাজহর প্রয়োজন হয়েছে আমার হাতত একটা উপায় আছে, ঘরে 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 নল, ঘরে ঘরে জল এটা আসনি আছে নয়, তেনেকে পাইপেদি সংযোগ করে দিয়ক প্রত্যেকক্ষণ ঘরত, 1-2 নম্বরতে প্রত্যেকক্ষণ ঘরত লাইসেন্স দিয়ার ব্যবস্থা করে দিয়ক, লাইসেন্সখন যেটা দিব তেতিয়াও পয়সা দিয়ে দিব, বছরে যেটা মাচুল লব বছরে বছরে রিনিউয়াল দিব তাতেও পয়সা পাব, আর যেটা কোনবাই খাব যেটা আপনাদের একটা কাম করে দিয়ক, যে বিদ্যুতের প্রিপেড মিটার প্রিপেড সিস্টেমত পুরাটো উপলব্ধ করে দিয়ক, দেখব এনেকে ওয়াইন শপত ই বিডিং করে যান কালেকশন হব, রেশন কার্ড গ্যাসর আমার যে ঘর গ্যাস আছে গ্যাসের সিলিন্ডার থাকে তেনেকে সব ঘরে ঘরে ওয়াইন শপর সেনকাটা ব্যবস্থা করে দিয়ক। মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক বুকুত হাত থই কৈছো, তেও দেখিব যে অসমত সুরার পর বিচরা ধরনের রাজক পাব, 1-2 নম্বরতে যদি আমি বিচারি থাকো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসত নামটো আমাক লাগে, তো এইটো করলে সেইটো একটা পদ্ধতি আমার অসমৰ নামটো বিশ্ব দরবারত জিলিকি উঠিব, আর হয়তো ভবিষ্যতে বেলেগ রাজ্য আর পারিলে বিদেশের দেশগুলো এই উপায়টো আকোয়ালি লব। গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান, সময় থাকতে চিন্তা করক, অকল সুরার রাজহরে রাজ্য চলাব যুব সমাজক পঙ্গু করব যে বিহার গুজরাট মণিপুর বা মিজোরাম বা নাগাল্যান্ডর আদর্শ লো আমি চলিব পারিম, সীমাটা ছেড়াই গেছে, সেইকারণে এই কথা কবল হল এটা সময় প্রফুল্ল মহন্ত দিনত বহুত হল, আর এইবার যে সিস্টেম চলিছে যুব সমাজ পঙ্গু হওয়া 110%